এ ফর অ্যাপেল, অ্যাপেলের বিশেষ বিশেষ 10টি উপকারিতা আজকের ভিডিওতে তুলে ধরব। 10 হেলথ বেনিফিটস অফ অ্যাপেল, আপেল কেন খাবেন, কি রয়েছে, ডেলি কতগুলি আপেল খাবেন, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আপনি কালকে আপনার হেলদি স্ন্যাক্সের জায়গায় অন্য খাবার ফেলে আপেল খাওয়া শুরু করবেন। কি বলছেন বিজ্ঞানীরা, একটি আপেলের মধ্যে অনেক ধরনের ভিটামিন মিনারেল রয়েছে। আপনি ছোট সাইজ বড় সাইজ খান, কার্গিল আপেল খান, বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের যে মার্কেটে আপেল পাওয়া যায়, কিংবা গ্রিন আপেল সবুজ আপেল খান, যে কোনো ধরনের আপেল আপনি খান, পুষ্টিগত দিক থেকে একই। 100 গ্রাম আপেলের মধ্যে 50-52 কিলো ক্যালোরি, লো ক্যালোরি হাই নিউট্রিশন। তাই 1 নম্বর বেনিফিটে বিজ্ঞানীরা বলছেন, ব্যালেন্স নিউট্রিশন আকারে আমরা আপেল খেতে পারি। আপেলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, ভিটামিন এ, B1, B2, বিভিন্ন ধরনের ভিটামিন, B9, ফোলেট, আয়রন, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সমৃদ্ধ। তাই আগেকার দিনে কোন রোগীর বাড়িতে যেতে হলে আমাদের দাদু ঠাকুমারা আপেল, বেদানা এইগুলি নিয়ে যেতেন। আপেল এনার্জি বাড়ায়, শুধু বিভিন্ন ভিটামিন মিনারেল ব্যালেন্স নিউট্রিশন রয়েছে তা নয়, ফুলফিল নিউট্রিশন এনার্জি বাড়ায়। তাই আপেলের সঙ্গে বেদানা, বেদানা নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে পমিগ্রানেট, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যারা বেদানা পমিগ্রানেট ভিডিওটি দেখেননি, হোয়াটসঅ্যাপ করলে আমার তাকে পাঠিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন। আপেলের 2 নম্বর যে উপকারিতা, কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভালো রাখে। আমাদের হার্টের জন্য উপযুক্ত খাবার, হার্টের কালার হার্টের মতো দেখতে, আর পটাশিয়াম প্রচুর রয়েছে, যেটা আমাদের হার্টের খাওয়ার। আপেলের মধ্যে পটাশিয়াম রয়েছে, ফাইবার রয়েছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার সঙ্গে সঙ্গে আমাদের যে ভেসেলগুলো রয়েছে, আটারি ধমনিগুলো রয়েছে, ওটাকে পরিষ্কার রাখে, যার ফলে কোলেস্টেরল লেভেলকে নর্মালে রাখে। আপনার ব্যাড কোলেস্টেরল LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন LDL কে কমিয়ে দেয়, HDL হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বাড়িয়ে দেয়। কোলেস্টেরল লেভেল নর্মাল রাখার কারণে আপনার ব্লাড প্রেশার ভালো রাখে, স্ট্রোক প্রিভেন্ট করে, কার্ডিও ভাস্কুলার সিস্টেম বিভিন্ন রোগ আসতে দেয় না, হার্টের রোগ আসতে দেয় না। 3 নম্বর হচ্ছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যার ফলে ক্যান্সার প্রিভেন্ট করে, টিউমার জাতীয় রোগ প্রিভেন্ট করে। ক্যান্সার রোগীরা নিশ্চিন্তে খাবেন খুব ভালো খাওয়ার। আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত হেলদি স্ন্যাক্স হিসাবে, পুষ্টিকর জলখাবার হিসাবে আপেল খান, তাহলে ক্যান্সার, হার্টের রোগ এগুলো যেমন প্রতিহত করতে পারবেন, তেমন ওয়েট ম্যানেজমেন্টের জন্য খুব ভালো খাওয়ার। ওজন কমাতে তো খুবই হেল্প করে, কেন আপেল ওজন কমায় এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পাঠিয়ে দেবো। যারা ওজন কমাতে চান তাদের জন্য খুবই উপকারে লাগবে অ্যাপেল ফর ওয়েট লস। ওয়েট ম্যানেজমেন্ট মানে শুধু ওজন কমানো নয়, ওজন বাড়ানো, ওয়েট গেন করতে চান যারা, কিংবা আইডিয়াল ওয়েট স্বাভাবিক ওজনে সুস্থ থাকতে চান, গুড হেলথ মেনটেন করতে চান, ওয়েট ম্যানেজমেন্টের জন্য আপেল খুবই একটি ভালো খাওয়ার। আপেলের 5 নম্বর উপকারিতা হলো মেন্টাল হেলথ। এখনকার দিনে দেখবেন একটু যাদের বয়স হয়ে যাচ্ছে কিংবা মাঝ বয়সে, মানসিক দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন রকম মানসিক রোগের শিকার হচ্ছেন। কোনো একটা রোগ নিয়ে ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আপনার অজান্তেই মিনিমাম ডোজের হয়তো সাইকিয়াট্রিক ড্রাগ দিচ্ছেন। কেন, এখনকার যে মানুষের লাইফস্টাইল, জীবন শৃঙ্খলা, তার মধ্যে খুব নানানভাবে দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা নানানভাবে দেখা যাচ্ছে, মানুষের মধ্যে বাঁচার আগ্রহটা যেন কমে যাচ্ছে। এই যে মেন্টাল ডিসঅর্ডার, আপনি যদি আপনার খাদ্য তালিকাতে প্রত্যহ নিয়মিত কিছুটা করে আপেল খান, এই জায়গায় আপনি মানসিক দিক থেকে খুবই প্রশান্তি পাবেন। মেন্টাল হেলথের জন্য আপেল খুবই উপযোগী। 6 হেলথ বেনিফিট অফ অ্যাপেল, আপেলের 6 নম্বর উপকারিতা হচ্ছে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করে। যেহেতু ফাইবার রয়েছে, আমাদের সুগার লেভেলটা ফ্ল্যাকচুয়েট হতে দেয় না, আপডাউন হতে দেয় না, এতে ন্যাচারাল সুগার রয়েছে, তাই সুগার রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন। আর ফাইবার রয়েছে বলে টাইপ 2 ডায়াবেটিস প্রোটেক্ট করবে। আপনার খাদ্য তালিকাতে হেলদি স্ন্যাক্স হিসেবে যদি নিয়মিত আপেল খান, আপনার সুগার প্রতিরোধ করবে, সুগার হয়ে গেল নিশ্চিন্তে আপেল খেতে পারবেন। আপেলের 7 নম্বর উপকারিতা হচ্ছে ডাইজেস্টিভ হেলথ, ইম্প্রুভ ইউর গাট হেলথ। পেকটিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তার সঙ্গে প্রচুর ফাইবার রয়েছে, প্রিবায়োটিক হিসাবে আমাদের মাইক্রোবিয়াম গুলোর বংশবৃদ্ধিতে হেল্প করে, যার ফলে আপনার মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখার জন্য কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, আলসার প্রিভেন্ট করছে, হেমোরয়েড, অর্স, ফিস্টুলা, বিভিন্ন ধরনের যে কোষ্ঠকাঠিন্য জনিত, এমনকি কৃমি
ওয়ার্ম, এই জাতীয় যে পেটের গোলমালে আপনারা ভুগছেন, ইনডাইজেশন, এখান থেকে আপেল আপনাকে খুবই ভালো রাখবে। আপেলের 8 নম্বর উপকারিতা হচ্ছে প্রচুর ভিটামিন সি রয়েছে, তাই অ্যাজমা প্রিভেন্ট করে, অ্যাজমা রোগীদের জন্য ভালো খাবার, অ্যাজমা প্রতিরোধ করে, ঠান্ডা লাগতে দেয় না, ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপেল এর 9 নম্বর উপকারিতা হচ্ছে ব্রেন হেলথ, আপেল আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী, কুয়ারসিটিন একটি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, এই অ্যান্টি অক্সিডেন্ট কুয়ারসিটিন আমাদের ব্রেনে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে যে বিভিন্ন বর্জ্য পদার্থ সেটাকে শরীর থেকে নির্গত করে টক্সিন রিলিজ করে, তাই ব্রেন হেলথের জন্য খুবই উপকারী। বয়স্ক মানুষদের যে অ্যালজাইমার্স নার্ভাস সিস্টেমের ডিজিজ, ব্রেনের ডিজিজ আছে, এগুলো প্রোটেক্ট করবে বয়স্ক অবস্থাতে, ওল্ড এজে আপনি যদি নিয়মিত অ্যাপেল খান। অ্যাপেল এর 10 নম্বর উপকারিতা হলো গুড প্রেগনেন্সি, প্রেগনেন্সি পিরিয়ডের মায়েদের আমরা ডাক্তারবাবুরা আয়রন, ফলিক অ্যাসিড দিই, ফোলেট, ভিটামিন B9 প্রচুর রয়েছে আপেলের মধ্যে, আয়রন প্রচুর রয়েছে, তাই প্রেগনেন্সি ল্যাকটেশন পিরিয়ডের মায়েরা আপেল খেলে মা এবং বাচ্চা দুজনের জন্য খুবই উপকার পাবেন। এখন বিচার্য বিষয় হলো আপেলের 10টি উপকারিতা জানলাম, ডেলি কতটা করে খেতে হবে, মাঝারি সাইজের আপেল 1টি কিংবা 2টি খান, কিংবা 100 থেকে 150 গ্রাম খান, যে কোনো জিনিস ভালো বলে আপনি বেশি খাবেন না, তাহলে যা যা উপকারিতা বললাম উল্টে বিপরীত প্রতিক্রিয়া হবে, একদিনে একসঙ্গে বেশি আপেল খেলে আপনার পেটের গোলমাল আসবে, যাদের আপেলে অ্যালার্জি রয়েছে আপনারা আপেল খাবেন না, আপনাদের জন্য নিষেধ রয়েছে। কোনো মানুষ যদি কোনো ডিজিজে ভুগছেন, কোনো ডাক্তারবাবু চিকিৎসাধীন আছেন, আপনি খাওয়ার সময় অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে একবার কনসাল্ট করবেন, পরামর্শ করে তবেই খাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এই ধরনের ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন বেলটি অন করবেন, স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা সেই ধরনের পরের ভিডিওতে।